আসসালামু আলাইকুম, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2023। ইতিমধ্যে আইপিএলে 27টি ম্যাচ খেলা হয়ে গেছে, তো চলুন 27টি ম্যাচ খেলা শেষে দেখে নেই পয়েন্ট টেবিল। পয়েন্ট টেবিলে কে কোথায় অবস্থান করছে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে। 27টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে 10 নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস, 5টি ম্যাচে 5টিতেই হেরেছে তারা। এরপর 7, 8 ও 9 নম্বর অবস্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা প্রত্যেকেই 5টি করে ম্যাচ খেলেছেন, 2টি করে ম্যাচ জিতেছেন, 3টি করে ম্যাচ হেরেছেন, তাদের প্রত্যেকের পয়েন্ট 4 করে। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স, তারা 5 ম্যাচের 3টিতে জিতেছে, 2টি ম্যাচ হেরেছে, পয়েন্ট পেয়েছে 6। এরপর পয়েন্ট টেবিলের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস। তারা প্রত্যেকেই 5টি করে ম্যাচ খেলেছে, 3টি করে ম্যাচ জিতেছে, 2টি করে ম্যাচ হেরেছে, তারা পয়েন্ট পেয়েছে 6 করে। এরপর পয়েন্ট টেবিলে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্ট। রাজস্থান রয়্যালস তারা 6 ম্যাচে 4টি জিতেছে, 2টি ম্যাচ হেরেছে, পয়েন্ট পেয়েছে 8, রয়েছে পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে। এবং 2 নম্বর অবস্থানে রয়েছেন লখনউ সুপার জায়ান্টস, তারাও 6 ম্যাচে 4টি জিতেছে, 2টি ম্যাচ হেরেছে, পয়েন্ট পেয়েছে 8। নিট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালস এবং 2 নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টস। তো এই ছিল 27টি ম্যাচ শেষে আইপিএলের পয়েন্ট টেবিল আপডেট। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না।